দেখ এতক্ষণ হয়ে গেল ব্রাইডাল সাজিয়ে দিলাম, ব্রাইডের বিয়ে হয়ে গেল, দেখ এখন আমাদের পেমেন্টটা করছে না, কিরকম বলতো? আপনার সাথে আমার কথা হয়েছিল 8,000 টাকা, আপনি বিয়েও করে নিলেন, আমাদের পেমেন্টটাও করলেন না। আমি তো ওই জন্যই বসিয়ে রেখেছি যে 1,000 টাকা যদি নাও প্লিজ নাও। সবাই বলছে মেকআপটা ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে বলেই তো আপনাকে বললাম। 1,000 টাকায় কখনো একটা মেকআপ হয়? আপনি বলুন, পার্টি মেকআপ হচ্ছে না, আপনি 1,000 টাকা ব্রাইডাল খুঁজছেন? আমার বরটা একটু গরিব, নিয়ে নাও না, সেটা আপনি আগেই বলতে পারতেন বুকিং এর আগে। আমি এখন আমি তো জানতে পারছি আমার বরটা গরিব, তুমি একটু নিয়ে নাও। তুই কথা বল, আমি আসছি, আমার ভালো লাগছে। প্লিজ আপনি আমাদের পেমেন্টটা করে দিন, আমাদের আর ভালো লাগছে না। তোমরা কি এই পেমেন্টটা করে দিন, ক্যাটারিং মালা খাওয়া আছে, খাওয়া দাওয়া কিচ্ছু করব না, আপনি আমার পেমেন্টটা করে দিন, আমরা চলে যাব। এতক্ষণ ধরে আপনি বসে, হ্যাঁ এই তো 500 ফুচকা স্টল দিয়েছি, তারপর ক্যাটারিং হচ্ছে, আপনারা এটা নিয়ে চলে আমরা এখানে খেতে আসবে না, আপনি আমাদের পেমেন্টটা করে দিন, আমরা চলে যাবো। এরকম আপনি কারোর সাথে করবেন না কখনো। 1,000 টাকা আপনি আমার কাছে রেখে দিন, 1,000 টাকা কখনো প্রায় না।